বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আনলাম এমন একটা ফেস প্যাক যেটা মাখলে তোমাদের মুখ হবে গ্লাস স্কিন, ত্বক অনেক উজ্জ্বল হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এই প্যাকটা কী করে বানাই। তো চলো শুরু করি প্যাকটা বানানো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে একটা প্লেট। তো প্লেটটা নেয়ার পর আমি এখানে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। এটা আমি নিয়েছি ক্লিনিক প্লাসের এক প্রোটিন শ্যাম্পুটা। তোমরা চাইলে ক্লিনিক প্লাসের অন্য শ্যাম্পু থাকলে সেটা নিতে পারো। তো শ্যাম্পুটা নেয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো ময়দা। তো 1.5 চামচের মতো ময়দা নেওয়া হয়ে গেল। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি চিনি। আমি এখানে ছোট দানার চিনি নিয়েছি, তোমরা চাইলে বড় দানা নিও, একটুখানি গুঁড়ো করে নিও, তবে ভালো হবে। তারপরে চিনিটা নেয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ি, 1 চিমটি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কাঁচা হলুদ থাকলে সেটা দিও, আমার কাছে কাঁচা হলুদ নেই, তাই আমি এই রান্নার হলুদই দিচ্ছি। তারপরে হলুদটা নেয়ার পর প্যাকটা ভালোভাবে মিশিয়ে ফেলব। তো দেখো, এই উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে ফেলছি। আমার প্যাকটা একটুখানি শক্ত হয়েছে, তার জন্য আমাকে আর একটু শ্যাম্পু দিতে হবে। ওই শ্যাম্পু পাতাতে আর একটু শ্যাম্পু আছে, তো বাদ বাকি শ্যাম্পুটা আমি দিয়েই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, বাদ বাকি শ্যাম্পুটা আমি দিয়ে দিলাম। শ্যাম্পুটা দেওয়ার পর প্যাকটা আর একবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা ওই প্যাকটার মধ্যে গলে যায় অনেকটা। তারপরে দেখো, এভাবে ভালোভাবে মিশিয়ে নেবে, আর দেখছো প্যাকটা অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইবার অ্যাপ্লাই করে ফেলি। তো মুখে এবার অ্যাপ্লাই করার পালায়, এইবার সুতির কাপড় একটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো পরিষ্কার জল দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি, আর গলার দিকটাও মুছে ফেলবো। আর তোমরা চাইলে স্নানের আগে করলে গলা পর্যন্ত অনেকটাই করতে পারো এই প্যাকটা। তো মুখটা মোছার পর এবার অ্যাপ্লাই করে ফেলছি মুখে। তো আলতো হাতে এভাবে ম্যাসাজ করবে তুমি, আলতোভাবে এরকম ম্যাসাজ করবে আমি যেভাবে করছি। আর এই ময়দা তোমার ত্বককে অনেকটাই ফর্সা করবে, ময়লা তুলতে সাহায্য করবে, আর শ্যাম্পুটা স্কিনকে সফট করবে, আর অনেকখানি পরিষ্কার করবে। চিনিটা তো স্ক্রাবারের কাজ করছে, আর হলুদরা ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে, আর যাদের ব্রণ আছে মুখে ওই সমস্যাও দূর হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। আর নিজেরাও একবার ইউজ করো, অনেক করে বলছি, একবার ইউজ করে তারপর আমাকে কমেন্ট করে জানাও কতটা কাজ দিল। এরপরে দেখো, এটা মাখার পর আমি 15 থেকে 20 মিনিট মতো রাখবো। তো মুখে মাখা কমপ্লিট, চোখের চারিদিক বাদ দিয়ে এইদিকে একটু গলাতে নিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, অনেক কমেন্ট করছো অনেকে, কিন্তু লাইক করছো না, প্লিজ একটা করে লাইক করে দিও। আর এই প্যাকগুলো বানানোর সময় আমি কোনো রকম ফিল্টার ইউজ করি না, কারণ সত্যিটা তোমাদের কাছে না হলে দেখাতে পারবো না যে কতটা কোনটা কাজ করলো। তো তারপর দেখো, 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসলাম, প্যাকটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর আমি ভালোভাবে মুছে নিচ্ছি, এটা ভালোভাবে পরিষ্কার করছি। দেখতেই পাচ্ছ কতটা গ্লো এসছে এখানে মুখে, অনেকটাই গ্লো এসছে। তারপরে দেখো, গলার দিকটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এই একইভাবে, ওটা দিয়ে আমি ভালোভাবে মুখ মুছে তারপর গলাটাও মুছে নিচ্ছি। আমি তোমাদের দেখানোর জন্য এখানে অল্প জল নিয়েছি, তাই শ্যাম্পুটার জন্য চোখটা একটু কেমন করছে। তোমরা চাইলে ভালোভাবে জল দিয়ে তোমরা ভালোভাবে পরিষ্কার করো। এরপর দেখো, মুছে নিচ্ছি প্যাকটা। তো দেখো কতটা গ্লো করছে, তোমরা একবার ইউজ করো, বারবারই বলছি, তারপর কমেন্ট করে জানাও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।
তো দেখো, এখন আমার মুখটা মোছা হয়ে গেল, কতটা গ্লো করছে দেখো, সত্যি বলছি অনেকটা গ্লো করছে। আর তোমরা যে কোনো প্যাক মাখার পর কেউ রোদে বার হবে না, রোদে বার হলে ওই প্যাকের কাজটা আর উপকারিতাটা আর পাবে না। আর রোদে যখন ঘরেই থাকবে তখন ইউজ করো, আর যে কোনো প্যাক লাগানোর পর তোমরা ময়শ্চারাইজার লাগিয়ে নিও। আমি এখনো লাগাইনি ময়শ্চারাইজার, তোমাদের দেখানোর পর লাগাবো, না হলে তোমরা তফাতটা বুঝতে পারবে না। তো যাদের শুষ্ক ত্বক তারা তো যে কোনো প্যাক ইউজ করার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগিও। তো দেখতেই পাচ্ছো আমি এখানে কোনো রকম কিছু ময়শ্চারাইজার এখনো ইউজ করিনি, তাও কতটা গ্লো করছে দেখতে পাচ্ছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। টায়া।